हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के आमरा क्लास 11 एर ओथेलोर फाइनल पार्टा पढ़बो। एर आगेर पार्टगुलो आमी आमार आगेर वीडियोते आपलोड करेछी, तार लिंकटा तुम्हरा डिस्क्रिप्शन बॉक्स अथवा एंड स्क्रीन थेके पेये जाबे। सो लेट्स स्टार्ट। এর আগে আমরা পড়েছিলাম ইয়াগো ওথেলোকে জিজ্ঞেস করেছে যে সে একটা স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকারচিফ রুমাল সে ডেসডিমোনার কাছে দেখেছে কিনা, এবং সে এই রুমালটা সেদিনকে ক্যাসিওর কাছে দেখতে পেয়েছে। এরপরে আমরা দেখব যে ওথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিফ অফ ডেসডিমোনা। ওথেলো এটা জানার চেষ্টা করলো না যে ডেসডিমোনার রুমালটা কিভাবে ক্যাসিওর কাছে গেল। হি পাসড ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম। সে তাদের দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিল। ডেসডিমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু ক্যাসিও। ডেসডিমোনা কখনোই এই ধরনের কোনো উপহার ক্যাসিওকে দেয়নি। নর উড দিস কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড উইথ ডুইং সো নটি এ থিং অ্যাজ টু গিভ হার লর্ডস প্রেজেন্স টু অ্যানাদার ম্যান। অথবা ডেসডিমোনা এতটাই কনস্ট্যান্ট, এতটাই বিশ্বাসী ছিল যে সে কখনোই এরকমের কোনো খারাপ কাজ করতে পারে না, যে সে তার স্বামীর দেয়া উপহারটা অন্য কোনো লোককে উপহার দিয়ে দেবে। দ্য সুইট ইয়াগো ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফ্রম ডেসডিমোনা। সুইট ইয়াগো অর্থাৎ ইয়াগো কি ছিল না, একটু শয়তান বা ধূর্ত প্রকৃতির লোক ছিল। সে তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করলো যে সে যেন ডেসডিমোনার কাছ থেকে ওই রুমালটা চুরি করে নেয়। অ্যান্ড ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে হোয়ার ইট মাইট অ্যান্ড দেয়ার বাই প্রোভাইড এভিডেন্স টু ইয়াগোস সাজেশন দ্যাট ইট ওয়াজ ডেসডিমোনাস প্রেজেন্ট। এবং তারপর চুরি করে সেই রুমালটা কি করলো না, ক্যাসিও যে পথ দিয়ে যাবে সেখানে ফেলে রেখে দিয়েছিল, এবং ক্যাসিও ওই রুমালটা তখন তুলে নেয়, এবং তার ফলে কি হলো না, ইয়াগো যে প্রমাণটা দেখিয়েছিল সেই প্রমাণটা সঠিক বলে প্রমাণিত হলো। সুন আফটার দ্য মিটিং উইথ ইয়াগো ওথেলো প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড হেডেক অ্যান্ড লংড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিফ টু হোল্ড অন টু হিজ টেম্পলস। ইয়াগোর সাথে কথাবার্তা বলার পরে ওথেলো মাথা ব্যথার ভান করল, এবং সে ডেসডিমোনাকে বলল যে রুমালটা তার কপালে বেঁধে দিতে। ডেসডিমোনা ডিড সো, ডেসডিমোনা তাই করল। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিফ হুইচ গেভ হার। কিন্তু ওথেলো সেই রুমালটাই চাইল যেটা সে ডেসডিমোনাকে দিয়েছিল। ডেসডিমোনা কুড নট ফাইন্ড ইট, দ্যাটস এ ফল্ট, সেড ওথেলো। ডেসডিমোনা এটা খুঁজে পাচ্ছিল না। তখন ওথেলো বলল যে এটা তোমার দোষ। দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপশিয়ান ওম্যান। এই রুমালটা আমার মাকে একজন মিশরীয় মহিলা দিয়েছিলেন। শি ওয়াজ আ চার্মার অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল। সে ছিল একজন চার্মার, অর্থাৎ সে জাদুবিদ্যা জানতো, এবং মানুষের মনের কথা সে বুঝতে পারত। সি টোল্ড হার হোয়াইল সি কেপ্ট ইট ইট উড মেক হার অ্যামিয়েবল। সেই মহিলা তার মাকে বলেছিল যে সে রুমালটা যখন নিজের কাছে রাখবে এটা তাকে কি করবে না, খুবই ফ্রেন্ডলি, অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি, কোমল, এরকম করে রাখবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ, এবং পুরোপুরি আমার বাবার ভালোবাসা সে পাবে। বাট ইফ সি লস্ট ইট, কিন্তু যদি সে এটা হারিয়ে ফেলে, অর মেড এ প্রেজেন্ট অফ ইট, অথবা এটা কাউকে উপহার দিয়ে দেয়, মাই ফাদার্স আই শুড হোল্ড হার লোথসামলি, তাহলে আমার বাবা তাকে ঘৃণার চোখে দেখবে। দ্য লেডি সেড ইজ ইট পসিবল। এখানে তখন ডেসডিমোনা জিজ্ঞেস করছে যে এটা কি সম্ভব। ওথেলো রিপ্লাইড ইট ইজ ট্রু, এটা সত্যি। ইট ইজ আ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিফ, এটা একটা জাদুই রুমাল। ডেসডিমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার
for the plainly perceived that she had lost it, and with it she feared the love of her husband. Desdemonar mone holo jano she bhoye morei jabe karon she bujhte parlo perceived orthat bujhte para je she rumal ta hariye feleche ebong er phole ki hobe na she tar shamir bhalobashao hariye felbe. She tried to divert him from two serious thoughts. She chesta korlo je othelor mon ta ke onno dike ghorate. She cheerfully told him that all his talk about the handkerchief was only to put her off from Cassio's suit. She bollo je she ei somosto rumaler je kotha gulo bolche eglo ei karonei bolche jeno Desdemona Cassio-r hoye kotha na bole. And went on to praise him until Othello, in perfect distraction, burst out of the room. এবং সে কি করলো না ক্যাসিওর প্রশংসা করতে লাগলো এবং এই প্রশংসা শুনে ওথেলো আরো রেগে গেল এবং ঘর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে গেল. Then Desdemona began to suspect that her lord was jealous of Cassio. তখন Desdemonaর মনে হতে লাগলো যে তার স্বামী ক্যাসিওকে হিংসে করছে বা ঈর্ষা করছে. When Othello and Desdemona met again, he accused her more plainly of being unfaithful and of loving another man. এরপরে যখন আবার ওথেলোর Desdemonaর সাথে দেখা হলো তখন ওথেলো ওকে সরাসরি আনফেথফুল অর্থাৎ অবিশ্বস্ত বলল এবং তাকে বলল যে সে অন্য কোনো পুরুষ মানুষকে বা অন্য কোনো লোককে ভালোবাসে. ওথেলো ওয়েপ্ট অ্যান্ড টোল্ড হার দ্যাট he could have borne all sorts of evil, poverty, disease and disgrace with fortitude, but her infidelity had broken his heart. Othello erpor kende fello ebong she kante kante bollo je she somosto rokomer dukho jontrona daridro ja kichu ache she sob kichuke ki korte pare shojjo kore nite pare. Fortitude orthat sohonshilota ba shohishnuta তো আর বর্ণ অর্থাৎ সহ্য করা. তো কি করবে না সমস্ত রকমের ইভিল অর্থাৎ খারাপ জিনিস, প্রভার্টি মানে দারিদ্রতা, ডিজিজ রোগ, ডিসগ্রেস মানে অসম্মান, এগুলো সবই ও সহ্য করে নিতে পারে. কিন্তু Desdemona যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে. হি কল্ড হার এ উইট দ্যাট লুক সো ফেয়ার and smelled so sweet that the sin act at it. সে Desdemonaকে একটা আগাছার সাথে তুলনা করলো. সে বলল যে এরকম আগাছা যেটা দেখতে সুন্দর এবং যার একটা মিষ্টি গন্ধ আছে কিন্তু সেটা মানুষের বোধ শক্তিকে পীড়া দেয় অর্থাৎ যন্ত্রণা দেয়. হি উইশড শি হ্যাড নেভার বিন বর্ন. সে বলল যে সে চেয়েছিল যে যেন Desdemonaর জন্মই না হতো. When Othello left her, যখন Othello তাকে ছেড়ে চলে গেল, Desdemona was too stupefied at her husband's untrue suspicion of her that a weight-like sleep came over her. সে কি হলো না Desdemona পুরো অসাড় হয়ে গেল তার উপর এই যে মিথ্যে সন্দেহ করছিল এর ফলে সে অসাড় হয়ে গেল এবং তার মনে হলো যে তার চোখে ঘুম নেমে আসছে. She only desired that her attendant to make her bed. সে তার পরিচারিকাকে বলল যে তার বিছানাটা প্রস্তুত করে দিতে. And to lay her bed sheets upon it. এবং তার বিছানার চাদরটা যেন তার উপর পেতে দেয়. She said that when people teach their babies, they do it by gentle means and easy tasks. And Othello might have cheated her so. For in good faith, she was but a child. সে কি বলল না যখন কোনো মানুষ বাচ্চাদেরকে কিছু শেখায় তখন সেটা খুবই জেন্টল মিন্স অর্থাৎ কোমলভাবে কিছু শেখায় অথবা ইজি কিছু টাস্ক দেয় অর্থাৎ অনুশীলন দেয় বা ভালো করে কিছু বলে শেখায় যদি বাচ্চারা কোনো কিছু দোষ করে. তাই সে বলছে যে ওথেলো আমাকে বকতে পারত কারণ আমি একটা বাচ্চার মতোই. সে বলছে যে সে যদি কোনো দোষ করেওছে তো ওথেলো যদি বকতো সেটা অনেক বেশি ভালো হতো. Desdemona soon fell asleep
ডিসডিমোনা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ওথেলো এন্টার দ্য রুম ফুল অফ ডার্ক পারপাস হুইচ হি হ্যাড মেডিটেটেড অফ পুটিং হার লেডি টু ডেথ। ওথেলো সেই ঘরের মধ্যে প্রবেশ করল এবং তার কি উদ্দেশ্য ছিল না তার স্ত্রীকে হত্যা করা, মেডিটেটেড অর্থাৎ স্থির করা, সে এটা স্থির করেই এসেছিল যে সে আজকে ডেসডিমোনাকে হত্যা করবে। হোয়েন সি স হার অ্যাসলিপ হি থট হি উড নট শেড হার ব্লাড বাট হি ওয়াজ রিসলভ দ্যাট শুড ডাই এলস শি উড লিভ টু বিট্রে মোর অ্যাজ শি হ্যাড ডান হিম। সে যখন দেখল যে ডেসডিমোনা ঘুমিয়ে আছে তখন সে ভাবল যে সে তার রক্ত ঝরাবে না, অর্থাৎ তাকে এমনভাবে মারবে না যে তার যাতে রক্ত ঝরে, এবং সে চাইছিল যে ডেসডিমোনার মরে যাওয়াই উচিত, কারণ সে যদি বেঁচে থাকে তাহলে সে কি করবে না তার সাথে যেমন প্রতারণা করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে সেরকম সে আরও কারো সাথে করতে পারে। দেন হি কিসড হার ফর দ্য লাস্ট টাইম অ্যান্ড হি ওয়েপ্ট বাট হি সেড দে ওয়ার ক্রুয়েল টিয়ার্স। তারপরে সে কি করলো না শেষবারের মতো ডেসডিমোনাকে চুম্বন করলো, কিস করলো এবং সে কেঁদে ফেললো, কিন্তু সে বলল যে তার এই কান্নাটা হলো নিষ্ঠুর কান্না। ডেসডিমোনা ওয়াজ অ্যাওকেন বাই হিজ কিসেস। এই কিস করার ফলে ডেসডিমোনা জেগে উঠল। শি লুকড আপন ওথেলো অ্যান্ড শি স হিম ন হিজ লিপস অ্যান্ড রোল্ড হিজ আইজ। সে দেখল যে ওথেলো তার ঠোঁটে কামড় দিচ্ছে এবং তার চোখগুলো পুরো ঘুরছে। সি নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুকড সো। ডেসডিমোনা জানত যে ওথেলোকে যখন এরকম দেখায় তখন সে কতটা মারাত্মক হতে পারে। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ। সে তাকে বলল যে মৃত্যুর জন্য প্রস্তুত হতে। অ্যান্ড টু সে হার প্রেয়ার্স ফর হি উড নট কিল হার সোল। এবং তাকে প্রার্থনা করতে বলল কারণ সে তার আত্মাকে হত্যা করবে না। ডেসডিমোনা বেগড ফর মার্সি অ্যান্ড টু নো হার ফল্ট। ডেসডিমোনা তার কাছে ক্ষমা চাইল এবং তার কি দোষ সেটা জানতে চাইল। দেন শি নেমড ক্যাশিও অ্যান্ড দ্য হ্যাঙ্কার চিপ হুইচ হি সেড সি হ্যাড গিভেন হিম। তারপর সে ক্যাশিওর কথা বলল এবং সেই রুমালের কথা বলল যেটা সে ক্যাশিওকে দিয়েছে। অ্যান্ড দ্য গিল্টলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেল। এবং সেই নির্দোষ নারী অর্থাৎ ডেসডিমোনা তখন তার যে দোষ নেই সে যে নির্দোষ সেটা বলার চেষ্টা করতে যাচ্ছিল। বাট সাডেনলি হি উড হিয়ার নো মোর অ্যান্ড কভারিং হার আপ ইন দ্য বেড ক্লোথস। কিন্তু সে আর তার কোনো কথা শুনল না এবং হঠাৎ করে তার যে বিছানার চাদরটা ছিল সেটা দিয়ে তাকে কভার করে দিল, অর্থাৎ তাকে চেপে ধরল। স্টিফেল্ড হার টিল ডেথ। তাকে শ্বাস রোধ করে মেরে ফেলল। অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন উন্ডেড অ্যান্ড ব্লিডিং। এবং ঠিক তখনই ক্যাসিও সেখানে এসে উপস্থিত হয়। ক্যাসিও আহত এবং রক্তাক্ত অবস্থায় ওখানে আসে। ইয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাইনেট হিম। ইয়াগো তার একটা লোককে ওই ক্যাসিওকে মারার জন্য পাঠিয়েছিল। বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও। কিন্তু ওই লোকটা ক্যাসিওকে মারতে ব্যর্থ হয়। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট ডিসকভারি। এবং ওই যে লোকটাকে হত্যা করতে পাঠিয়েছিল তাকে ইয়াগো কি করে না মেরে ফেলে, যাতে না সত্যিটা সবাই জানতে পারে, সেই জন্য ইয়াগো ওই লোকটাকে তখন মেরে ফেলে। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো। এবং সেই তার পকেট থেকে কিছু চিঠি পাওয়া যায় এবং যেগুলোর দ্বারা প্রমাণিত হয় যে ইয়াগো দোষী। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও হু নাও কেম টু ওথেলো টু বেগ অ্যাপোলজি। এবং ক্যাসিও যে নির্দোষ সেটাও প্রমাণ হয় ওই চিঠিগুলো থেকে। এবং ক্যাসিও এখন ওথেলোর কাছে এসেছে ক্ষমা চাইতে, অ্যাপোলজি অর্থাৎ ক্ষমা। অ্যান্ড অলসো টু আক্স হিম দ্য রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম। এবং সে তার কাছে এই কারণটাও জানতে এসেছে
যে কেন ইয়াগো তাকে হত্যা করার জন্য একজন লোককে পাঠিয়েছিল। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডার স্ট্রোক টু ওথেলো হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডারার অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল। দ্য ডিসকভারি অর্থাৎ এই যে ঘটনাগুলো হলো, ওথেলোর মনে হলো ওর মাথায় যেন বজ্রাঘাত হলো এবং তার মনে হতে লাগলো যে সে একজন হত্যাকারী ছাড়া আর কিছুই নয় এবং তার স্ত্রী ছিল ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল অর্থাৎ নির্দোষ এবং বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইস মেড লাইফ ইনটলারেবল অ্যান্ড কিল হিমসেলফ অ্যান্ড ফেল আফন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ। এক্সট্রিম অ্যাঙ্গুইস অর্থাৎ প্রচণ্ড মানসিক যন্ত্রণাতে তার জীবনটাকে কি মনে হতে লাগলো না অসহ্য মনে হতে লাগলো এবং এর ফলে সে কি করলো না নিজেকে হত্যা করলো অর্থাৎ আত্মহত্যা করলো এবং তার লাইফলেস বডি অর্থাৎ তার দেহটা তার প্রিয় স্ত্রীর ওপর ঢলে পড়লো। দিস র্যাশ অ্যাক্টস রেজড মাচ হরার অ্যান্ড প্যাশন অ্যামাং দ্য বাইস্ট্যান্ডার্স। এই যে হটকারী কাজ অর্থাৎ এই যে ঘটনাগুলো পরপর ঘটলো এর ফলে ওখানে যারা উপস্থিত ছিল বাইস্ট্যান্ডার্স তাদের মধ্যে একটা আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি হলো। ওথেলো হ্যাড বর্ন এ ফেয়ার রেপুটেশন অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্ট অফ এ ভিলেন হি ওয়াজ ইনডিড এ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড। ওথেলোর প্রচুর সম্মান ছিল এবং সে যতক্ষণ না একজন শয়তান অর্থাৎ ইয়াগোর দ্বারা প্ররোচিত হয়েছিল ততদিন কিন্তু সে সত্যি একজন লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড ছিল। ডটিং অর্থাৎ যে প্রচণ্ড ভালোবাসে তাকে ডটিং বলা হয়। হি হ্যাড লাভ ডেসডিমোনা নট ওয়াইজলি বাট টু ওয়েল। সে ডেসডিমোনাকে বিচার বিবেচনা করে ভালোবাসেনি বাট টু ওয়েল অর্থাৎ সে আবেগ দিয়ে তাকে ভালোবেসেছিল। হোয়েন হি ওয়াজ ডেড অল হিজ ফর্মার মেরিটস অ্যান্ড ভ্যালিয়েন্ট অ্যাক্টস ওয়ার রিমেম্বার্ড। যখন সে মারা গেল তখন তার আগেকার সমস্ত বীরত্বের যে কাজ সেগুলো সবাই স্মরণ করতে লাগলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার্স। ইয়াগোকে প্রচণ্ড যন্ত্রণাময় শাস্তি দেওয়া হলো। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইজ অফ দেয়ার রিনাউন্ড জেনারেল ওথেলো। এবং ভেনিসের লোকেরা ল্যামেন্টেড অর্থাৎ শোক করতে লাগলো তাদের যে বিখ্যাত বা প্রিয় যে জেনারেল ছিলেন ওথেলো তার জন্য অর্থাৎ তার মৃত্যুর জন্য ভেনিসের লোকেরা শোক করতে লাগলো। আশা করব তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ গুড ডে।